পেস বোলার শরিফুল ইসলাম যাকে দলের জন্য খুব প্রয়োজন তিনি ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে বা হাতে ইনজুট হয়েছে এবং ছটি শিলায় প্রথম ম্যাচটা বাংলাদেশের যে শ্রীলঙ্কার সাথে হওয়ার কথা রয়েছে সেই ম্যাচে তাকে নিয়ে শঙ্কা শরিফুল যদি নাই খেলতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পেস অ্যাটাকটা কেমন হতে পারে বাংলাদেশকে নিয়ে যদি একটু শুরু থেকে বলতে চাই তাহলে বলবো যে এবারের প্রস্তুতি বা সব কিছু মিলিয়ে বাংলাদেশের আসলে বিশ্বকাপটা প্রস্তুতি কীরকম হয়েছে সেটা নিয়ে মোটেও আসলে তারা সন্তুষ্ট হওয়ার কথা নয় এর মধ্যে আবার শরিফুলের এই ইঞ্জুরি বা চোটটা কিন্তু বেশি মাথা ব্যথার কারণ কারণ শরীফুল দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশ দলে নিয়মিত এবং পেইসার ইউনিটের তিনি গুরুত্বপূর্ণ একটা ভরসার নাম হয়ে উঠেছেন যদি শরিফুলের বলা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু জানানো যায় না আমরা যতটুকু জানতে পেরেছি বিসিবির চিকিৎসক যিনি চিকিৎসকের দেবাশিস উনি জানিয়েছেন কিন্তু দুই দিন পরে এই তার ইঞ্জুরিটা নিয়ে আবারও স্থানীয় একটা মেডিকেলে যাবেন সেখানে গিয়ে তার সবশেষ তথ্য তারপরে জানা জানা যাবে যে আসলে আদতে তিনি শ্রীলঙ্কায় খেলতে পারবেন কিনা সেই জন্য যদি শ্রীলঙ্কার সাথে খেলতে না পারে তার জায়গায় কিন্তু খুব সম্ভাবনা আছে হাসান মাহমুদ আমরা কিন্তু আগেই জানি যে যখন পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে তখন কিন্তু হাসান মাহমুদকে কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল তার ফলে কিন্তু শরীফুল যদি মানে কোনো কারণে তার বিশ্বকাপ যদি না খেলতে পারে সেই কারণে যদি বিশ্বকাপ থেকে চিটকে যায় তাহলে কেবল হাসান মাহমুদকে আমরা যদি দেবাশিস চৌধুরী ওনার কথাটা শুনে আসতে চাই তাহলে উনি কি বলেছেন আরো বিষয়ের ওর বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস সেখানে একটা স্প্লিট ইঞ্জুরি হয় হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসিচারিং করা হয় ছটা সেলাই পড়েছে তো আমরা দুদিন পরে ওর ড্রেসিং পার্টারের জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো

সেখানে কিন্তু তিনি খুবই গুরুত্ব যদিও ইকোনমিকটা একটু খরচে কিন্তু ভারতীয় কালকে গতকালকে ভারতের এক বিশেষজ্ঞ তিনি বলেছেন কিন্তু উইকেট শিকারী শরীর কিন্তু বেশি ভালো উইকেট শেষ গতকালের ম্যাচে দেখেন তার ইকোনমিটাও কিন্তু কমে আসছিল যেহেতু ভারতের যে মানে মার্কুটের ব্যাটিং ছিল পুরো পুরো বিশ ওভার পর্যন্ত কিন্তু নয়ের উপরে ব্যাটিং ছিল সেরকম একটা ম্যাচে শরিফুলের আসলে ইকোনমিটা খুব একটা বেশি না ইভেন সেই সাথে কিন্তু ব্রেক থ্রুটাও কিন্তু শরীফুল এনে দিয়েছিলেন যদিও আসলে তার এইটা আসলে খুব একটা চিন্তার কারণ হবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এবং সেই সাথে যদি আমরা বলি যে তার তার পরিবর্তে কিন্তু যদি হাসান মাহমুদ সে যদি বিশ্বকাপে খেলে কন্টিনিউ করে হ্যাঁ তার পরিবর্তে কিন্তু তানজিম সাকিমকে খেলতে পারে এবং সেই সাথে কিন্তু তাসকিন আহমেদ হয়েছে। এবং তার বেকাম হিসাবে কিন্তু বেশ কয়েকজন পেইসার আছেন এখন খুব বেশি এক্সপিরিয়েন্স না চারটি উইকেট নিয়েছে ইকোনমি একটা আর্টের উপরে সেক্ষেত্রে তানজিম সাকিব আসলে একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু তানজিম সাকিব কিনে যদি একটু বলতে চাই যে তানজিম সাকিব কিন্তু এখনই তার বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্যের প্রমাণ এখনই দিতে পারেন এবং সেই পরিমাণ সুযোগও কিন্তু তিনি পান তবে ঘরোয়া লিগ বলি বা আসলে সে যে যেভাবে উচ্চে এসেছে দলে যেভাবে সুযোগ পেয়েছে তাকে সুযোগ দিলেও তারও সামর্থ্য আছে মানে তিনি একজন ভালো উইকেট শিকারী আমরা জানতে পারি কিন্তু দলের সব থেকে যে বড় শক্তিশালী যে শরীফুলের অনুপস্থিতি বলে বা শরীফুলের উপস্থিতি দলের যে নেতৃত্ব দেয় পেস ইউনিটকে আপনি জানেন তাদের গুরুত্বটা এতটাই ছিল যে ভারতের বিপক্ষে তাদেরকে কিন্তু মুস্তাফিজ ও তাসিনকে কিন্তু বিশ্রামে রেখেছিল তাদের পুরোপুরি নিজের শতভাগ পাওয়ার জন্যই কিন্তু তাস্কিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট দল তাকে বিশ্রামে রেখেছেন এবং সেই সাথে কিন্তু যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে কিন্তু মুস্তাফিজের যে স্পেলটা ছিল তার কিন্তু ক্যারিয়ারের বেস্ট ছিল যদিও যুক্তরাষ্ট্র কিন্তু তার যে সামর্থ্যের প্রমাণ তারা কিন্তু দিয়ে গেছে বা যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে সিরিজ হারিয়েছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে তার বলিংটাও কিন্তু আসলে আপনারা মনে করার মতো এবং তাসকিনের যদি উইকেটটা নিয়ে একটু কথা বলি তুমি কিন্তু টি টোয়েন্টিতে খুবই ভালো উইকেট খেলেছে চৌষট্টি উইকেট পেয়েছে তার ইকোনমিটা খুব একটা খারাপ না চারটি উইকেট সেরা এবং ক্যারিয়ার দুবার চার উইকেট সাম্প্রতিক সময় ইভেন বিপিএলের বিপিএলে তিনি যিনি যে বা ঢাকার হয়ে খেলেছেন সেখানে কিন্তু দল ভালো না করলেও কিন্তু শরিফুল তাজকিন না ছিলেন দুর্দান্ত হয়তো তাদের সেরা শতটা ভাগিয়ে দিয়েছে এবং সেই ধারাবাহিকটা যদি বিশ্বকাপে বজায় রাখতে পারে তাহলে আপাতত আমার কাছে মনে হয় যে ভারত বাংলাদেশের বোলিংটা খুব তাদের সেরা শতভাগ দিতে পারলে খুব ভালো কিছু হতে পারে যদিও বাকি ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিতে হবে আমরা জানি যে সাম্প্রতিক সময় কিন্তু ব্যাটাররা খুব একটা সফল পাচ্ছে না বিশেষ করে টপ অর্ডাররা কিন্তু বেশ দুশ্চিন্তাগুলো তৈরি করছে তারা নিয়মিতভাবেই আর কি মানে ব্যর্থ হচ্ছেন তারা এক কথায় বলতে গেলে তারা ধারাবাহিকভাবেই আর কি নিজেদের সফলতা সফলতা যদি বলি বা নিজেদের রানের প্রতি যে তাদের কন্ট্রিবিউশন এটা কিন্তু ঠিকভাবে দিতে পারছে আমরা যদি একটা পেস আজকে যেহেতু পেসার দিনে বেশি কথা হচ্ছে পেস যদি কথা বলি আজকে শরীফুল যদি একাদশ না খেলে সেক্ষেত্রে যারা স্কোয়াডে রয়েছে পনেরো জন পনেরো সদস্যের স্কোয়াডে সেক্ষেত্রে যদি তিনজন পেসার যদি ওয়েস্ট ইন্ডিজে খেলার না জানি সেখানে পেস ইউনিটটা বেশি একটা কার্যকর হয় না স্পিনারদের আধিপত্য থাকে যেহেতু প্রথম ম্যাচ ডালাসে আমেরিকাতে খেলা হবে সেক্ষেত্রে আপনি যদি টপ থ্রি পেস বলার যদি আপনাকে নিতে বলা হয় আপনি কাদেরকে উপরে রাখবেন যদি শরীফুলের সাথে শরীফুল যদি না থাকে শরীফুলের পরিবর্তে খুব বেশি সম্ভাবনা আছে তানজিম সাকিবের কারণ শরীফুল ছাড়া আর কেউ না একই সাথে তাস্কিন মুস্তাফিজের বিকল্প এখন পর্যন্ত নেই ইভেন তারা নিঃসন্দেহে মানে সেরা একাদশে থাকবেন তো আমার কাছে মনে হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তানজিমকে নিয়ে হয়তো একাদশ সাজাবে সেই সাথে উইকেট স্পিনার হিসাবে সাকিবের সাথে তো শেখ মাহাদিকে যেতে পারে আমার কাছে এমনটা মনে হচ্ছে সে শেষ পর্যন্ত তো আমার কাছে মনে হয় যে শরিফুল যদি শ্রীলঙ্কার সাথে নাও খেলতে পারে পরবর্তীতে কারণ যেহেতু মানে প্রথম গ্রুপ পড়বে চারটি ম্যাচ তারা পাবে সেই ফলে কিন্তু একটি ম্যাচ ম্যাচ আসলে না খেলতে পারলেও আগামী ম্যাচের জন্য অবশ্যই শরীফুলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বলারের জন্য বাংলাদেশ দল অপেক্ষা করবে তবে আমার মনে হচ্ছে যে তানজিম সাকিব তাসকিন মুস্তাফিজ এই তিন পেসারও যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে খুব একটা দুশ্চিন্তার কারণ নাই আমার কাছে স্কোয়াডটা আমরা যদি খেয়াল করি সেই স্কোয়াডটা অনেকদিন আগেই ঘোষণা করেছে এবং পেস ইউনিটে যাদের নাম বলছিলাম তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এই যে চারজন পেস ইউনিট এই পেস ইউনিটের মধ্যে বা আমরা ইউএসএতে দুজন বা তিনজন পেয়েছেন পেয়েছেন আমরা একাদশে রাখতে পারি আমরা মুস্তাফিজকে নিয়ে আলোচনা করতে চাই যেহেতু আমাদের দলের অনেক বড় একটি ট্রাম্প কার্ড মুস্তাফিজ মুস্তাফিজকে কে নিয়ে প্রতিপক্ষ একটা চিন্তা ভাবনা আলাদা প্ল্যান রাখে এবং ইউএস বিপক্ষে আপনি বলছিলেন

যে অভাব ছিল যে চেন্নাই মুস্তাফিজ থাকলে হয়তো মানে কোয়ালিফায়ার উঠতে পারতো এবং সেই ধারাবাহিকতা কিন্তু যুক্তরাষ্ট্রেও ছিল যদিও শুরুর দুই ম্যাচে একটু এক ম্যাচে বিশ্রাম ছিল এবং এক ম্যাচে খুব একটা ছন্দ এবং শেষ ম্যাচে যেভাবে মুস্তাফিজ ফিরে এসেছেন এটা আসলে দলের জন্য খুবই খুবই ইতিবাচক মুস্তাফিজ তার সেরাটা দিতে পারলে কারণ মুস্তাফিজের একটা স্পেল যে কোনো মানে দলের যে কোনো পারে।

দু তো আপাতত আমার কাছে মনে হচ্ছে যে শরীফুল শ্রীলঙ্কার সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে আসলে জিততেই হবে মানে এই দুইটা শ্রীলঙ্কার কারণ যে কোনো একটা গ্রুপ থেকেই দুইটা দল যাবে সেখানে দক্ষিণ আফ্রিকাও কঠিন প্রতিপক্ষ একই সাথে শ্রীলঙ্কার সাথে সাম্প্রতিক পারফরমেন্সটা বাংলাদেশের পক্ষে কথা বলছে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে শ্রীলঙ্কার ম্যাচটাও গুরুত্বপূর্ণ যদি এই ম্যাচটা জয় দিয়ে শুরু করতে পারে বাংলাদেশ টুর্নামেন্টে ভালো কিছু বা দ্বিতীয় রাউন্ডে বা সুপার এইটে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কিন্তু শরীফুলকে না পেলেও যদি তাদের তিনজন পেসার আছে সাথে সৌম্যর ক্যামিও বলিং এই সব কিছুই যদি নিজেদের পক্ষে কথা বলে কিন্তু এর বিশেষ করে বাংলাদেশের বলিং নিয়ে যতটা না দুশ্চিন্তা তার থেকে বেশি দুশ্চিন্তা কিন্তু বাংলাদেশের বর্তমান টপ অর্ডার এই টপ অর্ডাররা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখি যে পট ও দুই ওপেনার থেকে খুব ভালো একটা শুরু পাচ্ছি না একই সাথে অধিনায়ক শান্ত তার খুব ফর্মে নেই সাকিব আল হাসানও তেমন একটা ব্যাটিং বলিং শেষ প্রস্তুতি ম্যাচে যদি আমরা দেখি তার ব্যাটিং স্ট্রাইক রেট একশোর নিচে ছিল ভারতের বিপক্ষে একই সাথে কিন্তু তার যে বলিং ছিল বলিংটাও কিন্তু খাপ ছাড়া একটা ভাবছে সচরাচর আমরা কিন্তু সাকিব আল হাসানের কাছ থেকে এই ধরনের স্পেল এই ধরনের টি টোয়েন্টিতে কিন্তু তার সর্বোচ্চ উইকেট সংগ্রহ তিনি তারপর তার কাছ থেকে এই ধরনের একটা স্পেল আমরা সচরাচর দেখি না স্যার আমরা আমরা যে বিষয় নিয়ে শুরুতেই কথা বলছিলাম পেইস বোলার আমরা পেইস বোলার নিয়ে যদি কথা বলি সে সাথে বাংলাদেশের প্রথমে আছে ডালাস ডালাসে আমরা যতটুকু শুনেছি যে যেহেতু আমা আমাদের সেখানকার বিষয় আমাদের জানার জন্য একটু চেষ্টা করা হলে সেখানে ডালাসের ব্যাপারটা হচ্ছে একটু গরম ওয়েদার থাকে ডালাসে এবং নিউ ইয়র্কে ঠান্ডা গরম মিলে থাকে ডালাসের ওয়েদারটা একটু গরম ওয়েদার রয়েছে সেক্ষেত্রে সেখানে পেইস বোলার একাদশে যদি তিনজন খেলানো হয় বা কয়জন বা তিনজন খেলান হলে সেটা কি বিচক্ষণতার পরিচয় দেওয়া হবে কিনা এরকম মনে হয় কিনা আপনি এখন যদি বলেন আমরা বলি যে শুধুমাত্র নিউ ইয়র্কের যে উইকেটটা সেটা ড্রপ ইন উইকেট যেটা মানে অন্যত্রে বানানো হয়েছে সেখানে বসে দেয় এছাড়া কিন্তু বাকি যে উইকেট বা স্টেডিয়ামগুলো সেখানে কিন্তু সচরাচর ক্রিকেট খেলা হয়ে থাকে তবে আপনি কিন্তু যে কোনো দেশের কন্ডিশন বলেন বা উইকেট বলেন আইসিসি ইভেন্টের বা আইসিসির বৈশ্বিক যে আসরগুলোতে কিন্তু তারা নিজেদের মতো করে উইকেট বলে অর্থাৎ আপনি আইসিসির উইকেট সেটা ডালাসে হোক বা যেখানে হোক সেটা কিন্তু স্পোর্টিং হয় হয়তো বা কন্ডিশনের একটা চিন্তা থাকে সেক্ষেত্রে যে ডালাসের স্পোর্টিং উইকেটে অবশ্যই আমার কাছে মনে হয় যে তিন তিনজন পেসার তানজিম সাকিবকে যদি ইনক্লুড করে শরীফুলের পরিবর্তে এটা খুব একটা মানে খারাপ সিদ্ধান্ত হবে না আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা যাই হোক আমরা আরো আলোচনা করবো একটা বিরতির সময় নিচ্ছি বিস্কৃত ছোট একটা বিরতি ফির পড়ে পিরাম বিরতির পর আপনার দেখছেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ করি আমরা কথা বলছিলাম বাংলাদেশ টিম নিয়ে এবার যদি অন্য একটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ এবং পাপনির ম্যাচ চলছে এবার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশটি দল অংশন করেছে এবং আমরা যদি একটু খেয়াল করি দশটি দল আইসিসি আইসিসি টুর্নামেন্টগুলো বারবারই খেলে বাকি যে দশটি দল আছে বেশিরভাগই আসলে নতুন সদস্য ক্রিকেটে নতুনভাবে এসেছে এবং ছোটো দল হিসেবে গণনা করা হচ্ছে তবে আমরা যদি একটু খেয়াল করি সেটা দশটি দল যারা নতুন দল হিসেবে গণনা করা হচ্ছে তাদেরও কিন্তু প্রতিপক্ষকে যে কোনো সময় হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে এবং যে কোনো সময় বিপজ্জনক হয়ে যেতে পারে সেরকম শক্তিশালী দলই বলা হচ্ছে সেই দলগুলো নিয়ে কি বলবেন আমি আপনাকে যদি বলি যে সবশেষ যে ভারতে মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে সেখানে দেখবেন আপনি আফগানিস্তান কিন্তু প্রায় সেমিফাইনালই চলে গিয়েছিল শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাক্সোয়েল যদি না থাকতো বা ম্যাক্সোয়েলের ওই অতিমানবীয় ইনিংসটা কিন্তু আফগানদের স্বপ্নে বা ধুলের সাত করে দেয় আপনি যদি বলেন নিয়মিতভাবে শুরুর দিক থেকে যখন থেকেই টি টোয়েন্টি ফর্মেটটা নিয়ে চলে শুরু হয়েছে দু হাজার সাত থেকে সে সময় দেখবেন যে তখন কিন্তু তখন থেকেই কিন্তু ছোটো দলগুলোর একটা আধিপত্য ধরেন আয়ারল্যান্ডের কিন্তু ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে স্কটল্যান্ড কিন্তু খুব ধারাবাহিকভাবে টি টোয়েন্টিতে ভালো খেলে এবং নেদারল্যান্ডসও কিন্তু টি টোয়েন্টিতে যে কোনো দলকে হারাই হারিয়ে দিতে পারে এমনকি শেষ ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে একই সাথে যুক্তরাষ্ট্রের টিমটাকেও যদি বলি যে যুক্তরাষ্ট্রের টিমটা কিন্তু একেবারেই নবগত এবং সহযোগী দেশ বা স্বাগতিক দেশ হিসেবেই কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করেছে তারাও কিন্তু বাংলাদেশকে সিরিজ হারিয়েছে ইভেন প্রথম বিশ্বকাপ প্রথম উদ্বোধনী ম্যাচে ক্যানাডার বিপক্ষে যে যেভাবে জিতল যে রেকর্ডের রান তারা করে হ্যাঁ সাত উইকেটের যে বড় যে এটা কিন্তু বড় একটি বার্তা সবগুলো দলের

অর্থাৎ প্রত্যেকটা ছোটো দল বলেন বা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো বলেন সবাই কিন্তু একটা বাধা পার হয়ে আসছে যারা র্যাঙ্কিংয়ে দশের বাইরে তারা কিন্তু বাছাই পর্ব খেলে এখানে আসছে তার মানে টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু আপনি যে কোনো দলের বিপক্ষে যে কোনো দল জ্বলে উঠতে পারে নিজেদের সেরা দিনে এটা কিন্তু আগেও দেখেছি এবং এটা টি টোয়েন্টিতে কিন্তু আমরা সচরাচর দেখেও থাকি এবং বিশেষ করে যদি আজকের কথা বলি যে পাপুয়া নিউগিনের বিপক্ষে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে এই পাপুয়া নিউগিনেও কিন্তু বিশ্বকাপের যে বাছাই পর্ব তারা কিন্তু

এবং আরেকজনের যদি বল করে কিন্তু তিনিও কিন্তু সেই এক উইকেট দুইটি উইকেট পেয়েছে এবং তার ইকোনমিটাও কিন্তু খুব ভালো যদিও অ্যান্ড্রি রাসেল খুব বেশি দিন অনেক দিন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তবে ফ্রান্সে যে টুর্নামেন্ট কিন্তু টুর্নামেন্টটি কিন্তু নিয়মিত যদিও গায়না প্রভিডেন্স ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠ সেখানে ওয়েদার কন্ডিশন পিচ সম্পর্কে তাদের খুব ভালো ভালো ধারণা যদিও ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটটাও স্পোর্টিং কারণ বিশ্বকাপের মঞ্চে স্পোর্টিং উইকেটই থাকে সেই সেখানে অ্যান্ড্রুড রাসেলের এই পারফরমেন্স আসলেই অনুমেয় ছিল যে যেটা এরকম ভালো করতে পারে তবে এই ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা এমন একটা দল যে গেল বিশ্বকাপে কিন্তু তারা খেলতে পারেনি এবার তারা স্বাগত এবার তারা কোয়ালিফাই করে এসেছে এবং স্বাগতিক দেশও ওয়েস্ট ইন্ডিজ মূল স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ সেখানে কিন্তু তাদের থেকেও প্রত্যাশাটা থাকবে তারাও কিন্তু শিরোপা শিরোপা প্রত্যাশী এমন একটা দলের বিপক্ষে যদি আমি বলি পাপোয়নিউগিনের শেষে বাও কিন্তু আজকে যদিও টি টোয়েন্টি ফর্মেটে একচল্লিশ বলে পঞ্চাশ রান করা খুব একটা বেশি না

ক্রিকেটটাকে পার্ট টাইমের মতো করে খেলেন সে সময় তাদের দলের যে একটা সবাইকে নিয়ে এক এক সুতোয় গাঁথা এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন আসাদ ভালা আসাদ ভালাও কিন্তু বিশ্বকাপের বাছাই পর্বের সবগুলো ম্যাচেই কিন্তু দারুণ ভালো খেলেছে সবগুলো ম্যাচেই কিন্তু তার যে রানের যে স্ট্রাইক ছিল তার রানের যে কন্ট্রিবিউশন ছিল সব কিছু মিলিয়ে কিন্তু দলকে এক সুতোয় গাঁথার যে ব্যাপারটা তার মধ্যে ছিল একই সাথে যে আরও বেশ কিছু এই হিড়ি তারপরে হচ্ছে বাউ সবাইকে মিলে যদিও এরা খুব ক্রিকেট বিশ্বে খুব একটা পরিচিত মুখ না তারা

শেষ করছি বিশ বিশ্করি আচন এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুক থেকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশে স্ল্যাশ এখন টিভি